অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, স্বয়ং বিষ্ণুর বরদান পেতে চলেছে এই সাত রাশির মানুষ, ভাগ্য চমকাতে চলেছে এই সাতটি রাশির। অর্থাৎ এই 141 দিনের মধ্যে এই সাতটি রাশির অভূতপূর্ব পরিবর্তন আসতে চলেছে। প্রথমেই জানাই, যাদের বৈবাহিক জীবনে সমস্যা হচ্ছে, আপনারা বিষ্ণু সহস্র নাম পাঠ করুন, বা আপনার জন্মছকে জুপিটার অর্থাৎ বৃহস্পতি ড্যামেজ পজিশানে আছে, আপনি বিষ্ণু সহস্র নাম পাঠ করুন। দেখবেন বৈবাহিক জীবনে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বিয়ের মুখ্য কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। যদি বৃহস্পতি আপনার রাশিচক্রে পীড়িত থাকে, আপনি সরাসরি বৃহস্পতিবার বিষ্ণু সহস্র নাম পাঠ করুন। নিশ্চিত রূপে আপনি অবশ্যই এই বিয়ের জায়গাটা আপনাদের ভালো হবেই, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9603439993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার, সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তো শুরু করা যাক, কোন এই সাতটি রাশি স্বয়ং বিষ্ণুর বরদান পেয়ে ভাগ্যের সুবিশাল পরিবর্তন আসতে চলেছে, এবং কোন দিক থেকে কোন এই সাত রাশি এই আজ থেকে আপনারা কিন্তু পরিবর্তন বুঝতে পারবেন। অর্থাৎ আজ রাত 12টার থেকে, মধ্যরাতের পর থেকে আপনারা কিন্তু এই 141 দিনের মধ্যে আপনাদের জীবনে শুভ ঘটনা ঘটতে বাধ্য। স্বয়ং বিষ্ণুর কৃপায় আপনাদের ভাগ্য চমকাতে চলেছে। প্রথম যে রাশির কথা বলবো, সাতটি রাশি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শুধু রাশির নাম শুনবেন, কোন দিক থেকে বেনিফিটেড হবেন। প্রথম রাশি, যে রাশি, সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির আপনাদের শরীরগত দিকটা কিন্তু ভালো হবে, শরীর স্বাস্থ্যের দিকটা আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো। ফার্স্ট নাম্বার ওয়ান পয়েন্ট, ভূমি, নিজস্ব প্রপার্টি, নিজস্ব সম্পত্তি কেনার প্রবল সম্ভাবনা, দাম্পত্য সুখ, বিয়ের জায়গা আপনাদের প্রশমিত করবে, বিয়ের ব্যাপারটা আপনাদের ক্ষেত্রে ভালো দিক দেখা যাচ্ছে, সন্তান সুখের জায়গা, এবং ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আপনাদের হতে চলেছে। প্রথম রাশি হচ্ছে তুলা। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির আপনাদের ভাগ্যের সাপোর্ট পাবেন, অর্থাৎ স্বয়ং বিষ্ণুর কৃপায় আপনার ভাগ্যে সুবিশাল পরিবর্তন আসতে চলেছে। কর্মযোগ, কর্মপ্রাপ্তি এবং কর্মক্ষেত্রে যারা কম্পিটিটিভ এক্সাম দিবে তাদের কর্ম পাওয়ার একটা সম্ভাবনা, প্রমোশনের জায়গা, এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলছে। লাভ, সফলতা, সাকসেসের জায়গা কিন্তু নির্দেশ করছে মেষ রাশি। মেষ রাশির আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা কিন্তু নির্দেশ করছে স্বয়ং বিষ্ণুর। আপনারা অবশ্যই বিষ্ণু সহস্র নাম অবশ্যই পাঠ করুন, এবং আপনাদের বাধা বিপত্তিও কিন্তু কাটতে চলেছে। অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে যাদের দীর্ঘদিন ধরে বাধা বিপত্তি চলছিল, সেই বাধা বিপত্তি কাটিয়ে এবং দাম্পত্য সুখের জায়গা কিন্তু আপনাদের নির্দেশ করছে মেষ রাশি। অর্থাৎ তুলা রাশি, মেষ রাশি। এরপরের যে রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের দাম্পত্য সুখ নির্দেশ করছে, প্রেমের ক্ষেত্রে সফলতা আপনারা পেতে চলেছেন, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়, এবং
কর্মের জায়গাটা কিন্তু আপনাদের খুব ভালো দিক কিন্তু নির্দেশ করছে, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা, বিদেশ থেকে প্রফিট, এই জায়গাটা কিন্তু আপনাদের বেশ সুন্দর কিন্তু যোগ কিন্তু তৈরি করছে। এবং আকস্মিক ধন প্রাপ্তি, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু আসতে চলেছে বৃষ রাশি। এরপরের যে রাশির কথা বলবো, 4 নম্বর রাশি, সেটি হচ্ছে আপনার সিংহ রাশি। সিংহ রাশির দাম্পত্য সুখ, বিয়ের সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর, ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা দেখাচ্ছে, কর্মের জায়গাতে কর্মপ্রাপ্তি সম্ভাবনা, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, সন্তান সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে। এর পরের যে রাশির কথা আমি বলতে চলেছি, অর্থাৎ সিংহ রাশির পর যে রাশির কথা, সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের শরীরগত দিকটা আগের থেকে অনেক ভালো হবে, শরীর স্বাস্থ্যের দিকটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আকস্মিক ধন প্রাপ্তি, প্রেমের ক্ষেত্রে সফলতা, বিদেশ থেকে লাভ এবং আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হতে চলেছে। এরপরের যে রাশি, সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি আপনি যদি হন, আপনার ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিকটা বেটার হবে আগের থেকে, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে, অর্থনৈতিক ডেভেলপমেন্ট এবং বিয়ের জায়গা আপনাদের প্রশমিত করতে চলেছে। এর সাথে সাথে আপনাদের ভাগ্য চমকাতে চলেছে এবং আকস্মিক ধন প্রাপ্তি এবং কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মযোগ, ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেই সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলছে। এরপরের যে রাশির কথা আমি বলতে চলেছি, সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির আর্থিক স্থিতি যথেষ্ট মজবুত হতে চলেছে, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি আপনাদের হতে চলেছে, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা দেখা যাচ্ছে, পারিবারিক সুখের জায়গা, দাম্পত্য সুখের জায়গা, ব্যবসার ক্ষেত্রে আপনাদের শুভ ফল হবে এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলছে। এরপরের যে সবশেষের যে রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের, প্রথম কথা বলি, আপনাদের ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, আকস্মিক ধন প্রাপ্তি আপনাদের ক্ষেত্রে হতে চলেছে এবং ডুবে যাওয়া টাকা, আটকে যাওয়া টাকা, সেই টাকা পুনরুদ্ধার হওয়া, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনা, কম্পিটিটিভ পরীক্ষাতে আপনারা সফলতা পাবেন, পৈতৃক সূত্রের সম্পত্তি লাভ সম্ভাবনা, বিদেশ থেকে আপনাদের লাভ এই সময় কিন্তু হতে চলেছে, বিদেশের সাথে যারা রত আছে, বিদেশের সাথে যারা যুক্ত আছে তাদের থেকে কিন্তু লাভ। এবং ধনের দিকটা, কন্যা রাশির ক্ষেত্রে ধনের দিকটা কিন্তু আপনাদের ভাগ্যের সাপোর্টে, ভাগ স্বয়ং বিষ্ণুর কৃপা বরদানে এই কন্যা রাশির কিন্তু ধন আসতে চলেছে, অপার ধন, অর্থাৎ স্বয়ং বিষ্ণুর বরদান পেতে চলেছে এই 7 রাশি। নিশ্চিত রূপে ভাগ্য চমকাতে চলেছে এই 7টি রাশির 141 দিনের মধ্যে, কোনো না কোনো সুখবর আপনাদের জন্য কিন্তু অপেক্ষা করছে। নমস্কার, ধন্যবাদ।